সুপ্রভাত সকলকে। আমি রয়েছি হুন্দরের গ্রিন উইলো কটেজে। 2019 যখন এসেছিলাম তখনও এই গ্রিন উইলো কটেজেই ছিলাম। কেন আবার ফিরে এলাম সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। দেখো এই যে পাহাড়টা, মনে হচ্ছে যে আব্দুলের বাড়ির উঠোনেই আছে, এত সুন্দর লাগে পরিবেশটা। আমি বেরিয়ে পড়েছি লে থেকে নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। আজকে থাকবো হুন্দরে। ওখানে আমার এক বন্ধু রয়েছে আব্দুল গণিধর, ওর ওখানেই 2019 ছিলাম। এখন বাজে 8:35 মতো, 8:30 ধরো, দেখা যাক কখন পৌঁছাই। আজকে খারদুংলাটা অফ হয়ে যাব, একটা এক্সাইটমেন্ট রয়েছে, প্লাস বিস্কিটের বৌদ্ধ মূর্তি দেখব, হুন্দরের মরুভূমি দেখব, সব মিলিয়ে দারুণ উৎসাহিত লাগছে। কিন্তু একটা বাজে ব্যাপার হয়েছে, দিল্লিতে তো আমার স্যামসাং মোবাইলটা খারাপ হয়ে গেছিলো, আর আমি লেতে কালকে আমার অনারের মোবাইলটাও হারিয়ে ফেলেছি, তাই মনটা খুব খারাপ। আশা করি এরপর থেকে সব কিছু ভালো হবে। খারদুংলার পথে যাচ্ছি, প্রথমে পড়বে সাউথ পুল্লু। এই সাউথ পুল্লু এখনও প্রায় 13 কিলোমিটার মতো বাকি, আর সাউথ পুল্লুর পর আরও 14 কিলোমিটার গেলে খারদুংলা, তারপরে নর্থ পুল্লু, এবার অন্যান্য গ্রামগুলোর কথা মনে নেই, তারপরে দেখে তোমাদের জানাবো। ওই দেখেছো রাস্তাটা ওই দিক দিয়ে যাচ্ছে সাউথ পুল্লুর দিকে, ওই যে গাড়িগুলো যাচ্ছে, যাই না দেখতে পাচ্ছ কি না, ওই উঠেছে উপরে দেখো, ওই যে এবার তো লোকে সাইকেলে করেও যাচ্ছে, কত কন্ট্রোল তাদের সাইকেলের প্রতি, কত আস্তে আস্তে চালাচ্ছে তাও পাহাড়ের ধার দিয়ে, পুরো স্টক কাংলির যে রেঞ্জটা সেটা দেখা যাচ্ছে। আর এই জায়গাটা দেখো, পাহাড়টাকে কেটে রাস্তাটা বানিয়েছে, এই জায়গা কেটে কি দুর্দান্ত। পুরো রেঞ্জটা দেখা যাচ্ছিল, আর 5 কিলোমিটার বাকি আছে সাউথ পুল্লু। এখানে নানা ইনফরমেটটা সব করতে হবে, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, নাম বলো? সুদীপ ঘোষ, এসইউডিআইপি। থ্যাংক ইউ। আগে রাস্তা ঠিক না? ধীরে ধীরে জানে স্যার, স্পিড নেই জানে, ঠিক নেই, ধীরে ধীরে জানে, ধীরে ধীরে, ধীরে ধীরে। হ্যাঁ, আজকে ডায়ামক্স কে তো ভুলে গেছি, যে ইনার লাইন পারমিট হ্যাঁ ও দেখ রা হ্যায় বস দেখ নেই রা হ্যায় উসকো লেকে যাও, আপকা নাম পুছেগা, গাড়ি কা নাম্বার পুছেগা, বস মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার, নাম আর মোবাইল নাম্বার আর কুছ নেই। ইয়াহ পর চেকিং হ্যায় ইয়ে সাউথ পুল্লু হ্যায় আর এক চেকিং হ্যায় নর্থ পুল্লু মে, বস বস ওয়া ভি ইয়েহি চেক করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে থ্যাংক ইউ, ওয়েলকাম। লুক এট দিস বিউটিফুল ল্যান্ডস্কেপ, কিতনা ভয়ানক দিখ রা হ্যায়, এত হিন্দি বলে ফেলছি, আসলে সারাক্ষণ হিন্দি বলতে হচ্ছে, তো মুখ থেকে হিন্দি বেরিয়ে যাচ্ছে, কত সার্ফ, সেকেন্ড গিয়ার উঠবে না এটা হয়। বেশ কিছু মানুষকে দেখলাম যে রাস্তাগুলো ঝাঁট দিচ্ছে এই বালিগুলোকে হাঁটাবার জন্য,
এখন বালিতে চাকা স্কিড করে এখান থেকে রাস্তাটা খারাপ আছে এই হলো রাস্তা দেখতে পাচ্ছি আমি সাইড দিয়ে দেখাবার চেষ্টা করছি দরকার হলে উঠে দাঁড়াচ্ছি একটু আই অ্যাম অ্যাট খারদুংলা টপ এক্সট্রিমলি এক্সট্রিমলি হ্যাপি ফর মাইসেলফ এই মাইলস্টোনটার সামনে একটা ছবি তুলতে হবে যা ভিড় আছে আজকে ওয়েস্ট বেঙ্গল খারদুংলা টপে রয়েছি প্রায় আধা ঘন্টা হলো ওটা খারদুংলা ক্যাফে ওখানে চা কফি কোনো কিছু খেলে খেতে পাওয়া যায় তবে এখানে খুব বেশিক্ষণ না দাঁড়ানোই ভালো হাই মাউন্টেন সিকনেস হতে পারে কি বলবো আমার বাইকের কথা সিম্পলি সুপারব নাথিং মোর আই ক্যান সে নো ওয়ার্ডস ইজ এনাফ ফর ইট ফর হার অ্যাকচুয়ালি কী বললাম খারদুংলা টপ থেকে এবার নর্থ পুল্লির দিকে যাব পুরো বরফ দেখতে পাচ্ছে চারিদিকে এবং মানুষজন এটাই পছন্দ করে এটাই দেখতে চায় এটা দেখতেই আসে এটা নর্থ পুল্লু নর্থ পুল্লু চেকপোস্টে এন্ট্রি করালাম এবার আমরা যাব খারদং গ্রাম আর খালসারের দিকে এই গ্রামটার নাম খারদং খারদং উপরটা যেমন যে ফার্স্টটা দিয়ে এলাম তার নাম খারদুংলা লা মিন্স ফাস লায়ের মানে হলো ফাস আর এটা হলো গ্রামটার নাম খারদং দেখো কত সুন্দর গ্রামটা এটা একটা গ্রাম বাচ্চা ছেলেরা থাকলে তাদের স্কুল থাকে সমস্ত কিছু সমস্ত ব্যবস্থা থাকে প্রতিকূল পরিস্থিতিতে মানুষ অনেক বেশি শেখে অনেক বেশি জানে আর অনুকূল পরিস্থিতিতে মানুষ অনেকটাই ঢিল দিয়ে দেয় আই এম হেডিং টুয়ার্ডস খালসার খালসারের দিকে যাচ্ছি খালসার পেরিয়ে আমি যাচ্ছি ডিস্কিটের দিকে যদি খুব ভুল না বলি দূরে যে সবুজ অংশটা দেখা যাচ্ছে সেটাই খালসার গ্রাম আর যদি আমার কোনো ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমায় জানাতে ভুলবেন না যে নদী তোমরা দেখতে পাচ্ছ তার নাম শোক নদী SHYOK আগের বার যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন খুব বেশি আলো পড়েছিল নদীতে তাই ভিডিওতে সেইভাবে বোঝা যায়নি আশা করি খুব ভালোভাবে দেখতে পাচ্ছ এবার শোক নদী সিয়াচিনের রিমো হিমবাহ থেকে উৎপন্ন হয়ে তুকতুক ত্যাক্সি পেরিয়ে পাকিস্তান প্রবেশ করেছে কি অদ্ভুত সুন্দর লাগছে তোমরা যদি কেউ আমার ফেসবুক বা ইনস্টাতে ছবি খেয়াল করো তাহলে এই বাড়িটাকে দেখতে পাবে এই বাড়িটা পেরিয়ে এখন লরিটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে আমি ছবি নিয়েছিলাম এবার রাস্তাটা বাঁদিকে বেঁকে যাবে এবং তার সাথে সাথে আমরাও বাঁদিকে বেঁকে যাব সুমোর সোজা চলে যাবে সুমোর পানামিক ওই ব্রিজটা আগে দেখা যাচ্ছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বাহ এই যে ব্রিজটা আগে আছে ওটা ওই দিকে গেলে সুমোর তারপর পানামিক সিয়াচিন গ্লাসিয়ার বেস ক্যাম্প যেটা সেদিকে যেতে পারবে এখন আমরা চলেছি ডিস্কিটের দিকে এই জায়গাটা দুর্দান্ত লাগে দুদিকে সাদা বালি মাঝখান দিকে রাস্তা অপূর্ব দুর্দান্ত ইয়েস
चले आर नुब्रा डिस्किट एखान 14 किलोमीटर सदा माल एक मरुभूमि एटीवी एनी टेरेन व्हीकल बस भलो भाड़ा ने हजार टाका मत भाड़ा ने बाइक टिकट्स काउंटर এখন আর ডিস্কিটের গুম্পা দেখতে যাব না, ভাবছি সোজা চলে যাব হুন্দরের গ্রিন উইলো কটেজে। কাল বা পরশু আসবো মনাস্ট্রি দেখতে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ডিস্কিট মনাস্ট্রি আর ডিস্কিট বৌদ্ধ মূর্তি দেখতে। দেখো হুন্দরের মরুভূমিটা কেমন লাগছে দেখো তো, ধরো আবার দেখাচ্ছি দেখো কেমন লাগছে, দাঁড়াও দাঁড়িয়ে দেখাচ্ছি কিন্তু ইঞ্জিন বন্ধ করব না, পুরোটা বালিয়াড়ি স্যান্ডিংস, এটাকে ইউজ করছিলাম পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে এই বালিগুলো সৃষ্টি হয় পাহাড় থেকেই। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই পাহাড় থেকেই গড়িয়েছে বাড়িগুলো, এই দেখো ঢুকে গেছি হুন্দরে। আমার আব্দুলের বাড়িটা ভালোভাবে খুঁজে পেয়ে গেলে হয়, কাউকে জিজ্ঞেস করবো না, দেখবো যে ঠিক মতো পারি কিনা যেতে। আমি চলে এসছি গ্রিন উইল কটেজ, এই হলো ওর দরজা। বলিয়ে বহুত জলদি আ গিয়া, রোড পাতা হ্যাঁ বিল বড়িয়া নেই সব কুছ, ইস সাল সব কুছ বড়িয়া নেই চল রা হ্যাঁ পর কোই মেকানিক মিলেগা ডিস্কিট মে না, চলো অন্দর যাতে হ্যাঁ। স্নান টান করে নিয়েছি, এবার একটু চা খাবো, চা দিয়েছে, ততক্ষণে একবার একটু পরিবেশটা দেখে নাও। এটা আমার ঘর, মানে আমার হোটেলের ঘর আর কি। এটা কোনো মানুষের বাড়ি, এত সুন্দর। ছোট্ট একটা জলের ধারা উঠুন দিয়ে বয়ে যায় আর ভারী অদ্ভুত লাগে যখন রাতে ঘরে বসে এই কুলকুল শব্দ শুনতে পাওয়া যায়। এই আমাকে এখানে চা দেওয়া হয়েছে, চা আর বিস্কুট। এই পর্বটা এখানেই শেষ করছি, আগামী পর্বে আমি তোমাদের নিয়ে যাব ভারতবর্ষের উত্তর দিকের শেষ তিনটি গ্রাম তুর্তোক্তে একশি আর থাং দেখতে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না, আর এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুরক্ষিত থেকো।